रिम्पास किचन यूट्यूब चैने अपन सकल के स्वागत जाना। आज हमें अपन साथेर करब पमप्लेट फ्राइर रेसिपि। खूब ही सहज ए टेस्टी एक रेसिपि। आपनारा पुरो रेसिपिटा देख और बाड़ी तैरी परेशन करूँ गरम गरम पमप्लेट फ्राई। तेल चलो आज के रेसिपि शुरू करी। पमप्लेट फ्राई तैरि करार्जन एखे हमें पाँचटा मीडियम सैजे पमप्लेट माछ नहीं। माछटार मध्य हमें हाफ टेबिल स्पून नून वो हाफ टेबल स्पून हलुद गुड़ो दिए माछटा के प्रथम माखिए निची। नून हलुद माखानो कमप्लीट हो गए। एबारे एक बैटर तैरी तर एक बोल नहीं। बोलर मध्य बड़ो चामचे चार चामच कर्नफ्लावर और अरारोट मिसिए नहीं। दिलाम हाफ टेबल स्पून नून और हाफ टेबल स्पून जिरे गुड़ो एक चिमटे खावा सोडा और हाफ टेबल स्पून लंकार गुड़ो। एछाड़ा एर मध्य एड कर दिलाम एकटा डिम। एबार ए डिम फेटानोटा निये निच्छि। एटा दिए समस्त उपकरणगुलोके मिशिए निच्छि। ए रेसिपिटा जदि आपनादेर भालो लेगे थाके ताहले किन्तु रेसिपिटा देखार पर रेसिपिटाके किन्तु अवश्य एकटा लाइक कर देबेन। एबार ब्याटारटाके आमि खूब भालो करे फेटिए निच्छि। ए ब्याटारटाके किन्तु खूब भालो करे फेटाते हबे। जत बेशी एटाके फेटानो जाबे ततई किन्तु पमप्लेट फ्राइटा खेतेओ तत बेशी टेस्टी लागबे। সেই জন্য আমি খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে 7 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিচ্ছি। আপনারা কিন্তু তেলটা আরও বেশিও দিতে পারেন। আমি যেহেতু ঘরোয়া প্রসেসে করছি সেই তেলটা খুব একটা বেশি দিলাম না। এবার নুন হলুদ মাখিয়ে রাখা পমফ্রেট মাছ একটা নিয়ে মাছটাকে খুব ভালো করে ব্যাটারে দুটো পিস ভিজিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এখন থেকে আরও একটু মাছকে ব্যাটারে ডুবে নিয়ে কড়াইয়ে ফ্রাই করতে দিয়ে দিলাম। প্রথমে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি যাতে মাছের ভিতরটা সেদ্ধ হয়ে যায়। প্রথম থেকে যদি আমরা ফ্লেমটা হাইতে রাখি তাহলে কিন্তু মাছের ভিতরটা কাঁচা ছেঁকে যেতে পারে। আমি কিন্তু এই পমফ্রেট ফ্রাই রেসিপিটা একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি। যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই রিম্পাস কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিদিন একটি করে নতুন রেসিপির ভিডিও একেবারে ঘরোয়া প্রসেসে আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেহেতু ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছটা ফ্রাই করছি সেই জন্য একটু সময় লাগছে যাতে মাছের ভিতরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিলাম। হাইটে মিশানো করে আরও কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। মাছটা ফ্রাই হয়ে গেছে। আর ফ্লেমটাকে কমিয়ে নিলাম। একটা করে মাছ তেল ধরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। ওই একই প্রসেসে বাকি পমফ্রেট মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পমফ্রেট ফ্রাই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর প্রতিদিন একটি করে নতুন রেসিপির ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই রিম্পাস কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।